পানিহাটির পুরপিতা অনুপম দত্তের হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এক টুইট বার্তায় তিনি বলেছেন, বিরোধীরা রাজ্যে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, এইভাবে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না বলে তিনি মন্তব্য করেন। এই কালচারটা বাইরে থেকে এসছে এবং বলার অপেক্ষা রাখে না, এটা বাংলার মানুষ জানে। যবে থেকে বিজেপি এসছে, খুন খারাপি ওরা ইউপিতে করে, গুজরাটে করে, সব জায়গায় করে, ওই কালচারটাকে আমরা বাংলায় হতে দেব না। পুলিশ প্রশাসনকে বলেছি কঠোরভাবে এটার মোকাবিলা করতে।